আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে আলোচনা শুনে বুঝে আমল করার তৌফিক দান করেন। একটা বিষয় নিয়ে আমরা খুব ভয় থাকি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে মুমিনগণ, তোমরা কেন এমন কথা বলো যেই কাজ তোমরা নিজেরাই করো না। আসলে অনেক বড় বড় কথা বলা অনেক সহজ, প্রতিশ্রুতি দেওয়া সহজ, ওয়াদা করা সহজ, এগুলোর উপর আমল করা, অঙ্গীকার রক্ষা করা এগুলো কঠিন। আল্লাহ বলেছেন, কাবুর মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআল। আল্লাহ পাকের কাছে সবচেয়ে নিকৃষ্ট সেই কাজ যা তোমরা বলো কিন্তু করো না। মুসলিম জাতির বর্তমান অধঃপতনের অন্যতম কারণ হচ্ছে কথা এবং কাজে মিল না থাকা। মুসলিম জাতির অধঃপতনের অন্যতম কারণ হচ্ছে অজ্ঞতা, সুশিক্ষার অভাব, দ্বীনী শিক্ষার অভাব, কোরআন সুন্নাহকে দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করার সাহসিকতার অভাব। মুসলিম জাতির অধঃপতনের অন্যতম কারণ হচ্ছে অনৈক্য, বিভেদ, হিংসা, বিদ্বেষ, বিভাজন, অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং সেক্টেরিয়াল ডিভিশন, যেটা বলি আমি যে উম্মার মধ্যেই সাম্প্রদায়িক বিভক্তি। আরেকটা কারণ হচ্ছে আত্মশুদ্ধির অভাব। অনেক জানি আমরা, অনেকে অনেক আমলও করেন বটে, কিন্তু আমলগুলো ভিতর থেকে আসে না। ভিতরে নূরের অভাব আছে, বাসিরার অভাব আছে। উম্মার সমস্যাগুলোকে ফাইন্ড আউট করতে হবে প্রথম কাজ এটা, এরপরে আপনি সলিউশনের চেষ্টা করতে পারবেন। আমার কাছে মোটা দাগে কয়েকটা প্রবলেম মনে হয়। একটা হচ্ছে অজ্ঞতা, সঠিক পড়াশোনার অভাব, সঠিক কনস্ট্রাকটিভ সিলেবাসের অভাব, জানা অনুযায়ী আমলের ঘাটতি, দুনিয়ার মোহ, অনৈক্য, হৃদয়ে নূর না থাকা, এবং কোরআন সুন্নাহকে দিয়ে এই ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করার সাহসিকতার অভাব আছে আমার। এগুলো বড় বড় দাগে সমস্যার কথা বললাম।